প্রিয় দর্শক, বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সেই সব কীর্তিমান মেধা, চিন্তা, চেতনা ও সৃজনশীলতা দিয়ে নিজেদের যেমন অনুকরণীয় করে গড়ে তুলেছেন, ঠিক একই সঙ্গে আমাদের দেশকেও তারা এগিয়ে নিয়ে গেছেন বিভিন্ন ক্ষেত্রে। আজ তেমন একজন অতিথি আমাদের মধ্যে এসেছেন যিনি সুরের সাধক। সত্তরের দশক থেকে শুরু করে অসংখ্য চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন, গানে শুরু করেছেন, গান লিখেছেন এবং একটি নতুন ধারার জন্ম দিয়েছেন। তিনি আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের এই অনুষ্ঠানটা একেবারেই ঘরোয়া, মানে অনানুষ্ঠানিক একটা গল্প গুজব করার না, আমি দেখেছি আপনার অনুষ্ঠান, আমরা গল্প গুজবই করবো, কিন্তু গল্প গুজবটা আমরা শুরু করবো আপনার জন্মলগ্ন থেকে। আপনার কোথায় জন্ম, কবে জন্ম, সেখান থেকে শুরু করি। জন্ম হলো ঢাকা শহরেই। আমার বাবা ব্রিটিশ আমল থেকেই, আমার বাবা, কাকা আর কাকার ছেলেরা, বড় বড় চাচার ছেলেরা দুই ভাই, ধীরালি মনসুর নামে ওনারা পরিচিত, দুই ভাই, একজন ধীরালি মিয়া, একজন মনসুর আলী। হ্যাঁ, আমার বাবা রেডিওর স্টাফ আর্টিস্ট ছিলেন। আচ্ছা। আমার চাচাও ছিলেন, আমার মানে গান করতেন না, উনি স্টাফ আর্টিস্ট, ইনস্ট্রুমেন্টালিস্ট। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম যাদব আলী সাহেব, আমরা বিক্রমপুরের মানুষ বলে। আমাদের ঠিক গ্রামটা হলো ওই টঙ্গিবাড়ি থানা বলে, ওইটাকে ওইটা আশেপাশে সমস্ত একটা হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দু সম্ভ্রান্ত সব হিন্দু পরিবার। তো আমার বাবার সহপাঠী বা বাবার বন্ধু বান্ধব সবাই ওই ওই ওনার ওই সম্প্রদায়ের লোকজনই ছিলেন। আমার বাবাকে ওই যাদব, ওনার নাম ছিল জাবেদ, ওনারা যাদব বলে ডাকতো। তো আমার বাবা বলে এইটাই ভালো লাগতো। উনি শেষ পর্যন্ত এই নামেই রেডিওতে চাকরি করে গেছে। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম জহুরা খাতুন। আচ্ছা। উনি একদম পরেশগার মানুষ, উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, তবে অতি বাড়ি মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এই জিনিসটা ওনার ছিল, অপছন্দ ছিল। আপনি বললেন যে আপনার জন্ম হলো সেই নাজিমুদ্দিন রোডে 52 সালে ভাষা আন্দোলনের সময়। তারপরে আমার 1.5 বছর বয়সের পরে আমি চলে আসি, আমরা চলে আসি এজিবি কলোনি, যেটা ওই যে মতিঝিল এজিবি কলোনি বলে। তারপরে এখানেই আমার বড় হওয়া। এখানে কোথায় পড়েছেন আপনি? মাতুন মাথাটা তো খুব একটা খারাপ ছিল না, মোটামুটি। তো আমার বড় বোন জমিলা মনসুর, উনি একমাত্র মহিলা ওই আমলে যিনি সেতার বাজাতেন। তো উনি আমাকে পড়াতেন, তো আমি সরাসরি ক্লাস টুতে ভর্তি হলাম। মানে জাম করে করে কেমন করে জানি মানে এই করতাম আর কি, ওই মতিঝিলে। হ্যাঁ, মতিঝিলে এই যে একটা ওখানে বাচ্চাদের স্টাফ ওয়েলফেয়ার একটা স্কুল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইমারি স্কুল, ওখানে ভর্তি হলাম। ওখান থেকে আবার দুরন্ত পালনও ছিল মাঝে মধ্যে, আপনি বুঝতেও পারেন যে এই এই সেই করে মাঝখানে আবার একটু সিদ্ধেশ্বরী স্কুলে এলাম। পরে বেশি যখন মানে লেখাপড়ার চাপ, আবার মিউজিকের চাপ, এই সেই এই করতে করতে বন্ধু বান্ধবের সঙ্গে মিউজিক শেখাটা ওই অল্প বয়স থেকে শুরু হয়েছে। হ্যাঁ, মিউজিক শেখাটা হচ্ছে যে পারিবারিকভাবেই, আমার বোন যেহেতু সেতার বাজাতো, বাবা এসতার বাজাতো, ঘরের মধ্যে কিছু বাদ্যযন্ত্র সবসময় থাকতো। হ্যাঁ, তবলাটাও ছিল, একটু তবলা টুকটাক করতাম। আমি তখন ক্লাস থ্রিতে পড়ি, আমার চাচা ওস্তাদ সাদেক আলী সাহেব আমাকে একটা ছোট্ট একটা চাইনিজ ভায়োলিন এনে দিলেন। ওই আমি হাতে মানে ওই তখন থেকে আমি শুধু ভায়োলিনটাই প্র্যাকটিস করা শুরু করলাম। এটা কার কাছে শিখতে? আমার সরাসরি ওস্তাদ ছিলেন ওস্তাদ সাদেক আলী সাহেব, আমার চাচা। তো ওনার কাছেই আমি মানে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিমটা ওনার কাছ থেকে নিতাম। আর পাশাপাশি লেখাপড়া কেমন হচ্ছিল? লেখাপড়া মোটামুটি চলে যাচ্ছিল না। পরে অনেক চাপ, আমি আসলে খুব কষ্ট করেছি জীবনে। আমার রুটিন যদি শোনেন, এখনকার ছেলে মেয়েদের যদি বলি, আমি বলি যেমন আমি একটা সকাল শুরু করলাম, মনে করেন সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, উঠেই ব্রাশ টাশ করে বেহালা, তারপরে হোমওয়ার্ক কিছু থাকলে টুকটাক করি, সকালবেলায় স্কুলে 8টায় ক্লাস, আবার 12টায় এলাম, 12টায় এসে এই গোসল করে গোসল করতে আসি, বাথরুমে ঢুকে দিল, গোসল করার পর সঙ্গে সঙ্গে বেহালাটা ধর, নেই নেই একটু সময় আছে, কর, খাওয়া রেডি হয়নি এখনও, করলাম। করার পরে ভাত খেয়ে আধা ঘন্টা ঘুমা, ঘুমাতে হবে মানে একদম ঘুমাই দিয়ে হবে, মানে লাঠি না ঘুমা মেরে মানুষকে ঘুম পাড়ান, আপনি ভাবতে পারেন? আধা ঘন্টা 40 মিনিট ঘুম, ওঠো, খেলতে যাও, কোনো অসুবিধা নেই। খেলা শেষ, আসলে লেখাপড়া করলাম। লেখাপড়া করে মনে করেন রাত্রে 8টা সাড়ে 8টা 9টার থেকে এই যে শুরু হলো, রাত্রে 12টা সাড়ে 12টা পর্যন্ত আমার প্র্যাকটিস। স্কুল জীবনটা কেমন ছিল?
মোটামুটি প্রাইমারি স্কুলের পরে আপনি কোথায় ভর্তি হলেন প্রাইমারি তারপরে আমি ওই যে অতি ভদ্র বেশি ভদ্র হয়ে যাওয়াতে বাবা কান ধরে পালিয়ে দিল যে বড় ভাইয়ের বাড়িতে সেটা হলো মোহাম্মদপুরে ওইখানে রায়ের বাজার স্কুল থেকে আমি ম্যাট্রিকটা এসএসসিটা করি এখানে এসে ওই টিএনটি কলেজে ভর্তি হওয়া পর্যন্ত তারপরে তো শুরু হয়ে গেল আপনার রাজনীতি আপনি আন্দোলনে অংশ নিয়েছিলেন আমি অবশ্যই আমরা তখন আপনি 69-এ 70-তে ওই সময় আমি কিন্তু তখন অলরেডি যন্ত্রশিল্পী হিসেবেও আমি চলচ্চিত্রে কিন্তু তখন ব্যস্ত হয়ে পড়ি 67 বা 68 থেকেই হবে বোধহয় শুরুটা কীভাবে হলো শুনি শহীদ আলতাফ মাহমুদ সাহেব উনি একটা ছবির কাজ করছিলেন মিশুর কুমারী বেহালা তখন দরকার তখন আমার আমার ভাই ধীরেলি ভাই বললো যে আমার জুনিয়র ব্যাচ আছে আমাদের আমাদের কথা বললো যারা স্কুলে পড়ে ওরা পারবে মোটামুটি আপনি যদি চালাই নিতে পারেন ওই ঢুকলাম মানে ভায়োলিনিস্ট হিসাবে এর আগে আমি বেহালা রেডিওতে বাচ্চাদের অনুষ্ঠান করতাম তারপর 1963 সনে আমি প্রেসিডেন্ট পুরস্কারও পাই শ্রেষ্ঠ বেহালা বাদক হিসাবে এই বেহুলা ছবিতে প্রথম কাজ বেহুলাতে ঢুকলাম যন্ত্রশিল্পী হিসাবে বেহালা বাদক হিসাবে প্রথম তারপরে পরবর্তীতে আমি আস্তে আস্তে এই যে রেগুলার ওই প্রফেশনাল হয়েই গেলাম প্রায় তারপরে রেকর্ডিং করা শুরু করলাম করতে করতে এরপরে তো ওই আমি আলতাফ মাহমুদের সহকারী হিসেবে আমি ওই 70 সনে জয়েন করি এই এই ঘটনাগুলো একটু শুনি ওনার সঙ্গে কাজ করার আপনার একটা অভিজ্ঞতা ওনার সঙ্গে কাজ করার আলতাফ ভাই একটা অদ্ভুত উনি কিন্তু ব্যক্তিগতভাবে উনি একজন সায়েন্সের স্টুডেন্ট মানে কেমন হতো আলী সকালবেলা চলে আসবি 6টার সময় তো আমার যদি যেতে হয়তো 6:30-7টা হইতো উনি এখানে থাকতেন ঠিক পুলিশ লাইনের উল্টার দিকে রাজারবাগে থাকতেন তো ওই আলতাফ ভাই আমি গেলেই তখন হারমোনিয়ামটা আমার দিকে ঠেলে দিয়ে এই একটা কথা দিয়ে গেলাম তুই তোর মন মধ্যে যা খুশি একটা শুরু করতে থাকে উনি একটা স্ক্রুড্রাইভার নিয়ে হয়তো একটা টেপ রেকর্ডার খুললো বা একটা রেডিও করলো বা এই কিছু না কিছু অন্য কিছু করতে থাকে গানের সঙ্গে নাই না গানের সঙ্গে নাই প্রথম প্রথম ভয় পেতাম তারপর আমার যা মন যেত তাই একটা কিছু করতাম এইভাবেই আস্তে আস্তে সেই গানগুলো পরবর্তীকালে উনি ব্যবহার করতেন খুব একটা না খুব একটা কিন্তু এটা আপনার একটা প্রশিক্ষণ না আমি আমি জাস্ট খালি কাঠামোটা তৈরি করে দেওয়া যে না এটা ফ্রেম হইতে পারে পরবর্তীতে আমি দেখেছি যে গাজী মাজহার আনোয়ার আমজাদ হোসেন তারপরে যারা যারা তখন গান লিখতেন প্রফেশনালি অনেক সকালবেলা 6টা-6:30 যেতেন আর আলতাফ ভাই সকালবেলা কাজ করাটা খুব পছন্দ করতেন আপনার তাহলে ম্যাট্রিক পাশ করার পরে কলেজের পরে আর লেখাপড়ার দিকে আগানো হয় আবার রাজনীতিতে ঢুকে গেলেন এই রাজনীতিতে রাজনীতি মানে মিউজিকের সঙ্গে আমরা তখন বাকি সময়টা হ্যাঁ ওই ইনভলভ হয়ে গেলাম ইলেকশন আসলো ইলেকশনে করলাম তারপর একটু সংগ্রাম আসলো সংগ্রামে যুক্ত হয়ে গেলাম শুধু বর্ডার পাস করে নি কিন্তু আমার বন্ধু আমাদের সবাই আমরা এখান থেকে যত আমাদের যুদ্ধ করার যেভাবে সাপোর্টিং ওটা করে গেছি আমরা আমরা যে জায়গাটা ছিলাম এই যে আপনার আস্তে আস্তে আপনার এই সুরকার হয়ে ওঠার যে যাত্রাটা শুরু হলো প্রথম আপনি স্বাধীনভাবে সুরকার হিসেবে কাজটা কখন করলেন কোথায় করলেন প্রথম একদম প্রথম আমি যখন স্কুলে পড়ি তখন আমি একটা স্কুলের নাটকের জন্য একটা গান শুরু করি আর সেটা আমি গাওয়াই খুশিদ আলমকে দিয়ে তখন খুশিদ আলম ও খুব প্রফেশনাল নয় একদম অ্যামেচার আর ওইটা আমার স্কুলেরই আবার একটা রুমের মধ্যে ওইটা একটা টেপ রেকর্ডারে রেকর্ড করে পরে ওইটা নাটকে ব্যবহার করেছিলাম এটা হলো আমার প্রথম এটা প্রফেশনাল কারণ কোনো কাজ না এরপর আসলে প্রফেশনালি আমি গান শুরু করলাম স্বাধীনতার পর আমাকে আমার বন্ধু লিনু বিল্লা আমাকে একটা গান দিল আচ্ছা স্বাধীনতার আগের ঘটনায় যাই এই ঘটনাটা একটু পরে আসি সেটা হলো যে আপনি 25শে মার্চ রাত্রে কোথায় ছিলেন 25শে মার্চ যেদিন পাকিস্তান হানাদার বাহিনী ক্র্যাক ডাউন করলো না তখন ঢাকায় আচ্ছা কোথায় কিভাবে ছিলেন ঢাকায় তখন কিন্তু বাসায় না তখন লুকিয়ে লুকিয়ে আমি চলে আসি আমার এই আমার বোনের বাসায় মগবাজারে কেন এমনিতেই আমরা খুব মার্ক ছিলাম আমি আমরা ওই ইলেকশনের সময় বঙ্গবন্ধুর লিফলেট টেপের আমাদের আওয়ামী লীগের অনেক কিছু ছিল আমার আমাদের মানে ওইটার স্টোর গোডাউনটাই ছিল আমার মগবাজার আমার বোনের একটা খালি একটা রুম ছিল মানে একটা বিল্ডিং ছিল একতলা সেখানে আমাদের সব কাগজপত্র লিফলেট টেপের এগুলি থাকতো তো ওই বাসায় আমার দুই ভাই ধীরালি মনসুর আলী আছে আর আমি আর আমার মামা এসে ওই দুই রুমে ওনারা এক রুমে ঘুমিয়েছে আমরা এক রুমে রাত্রে 1:30 সময় ধুমধাম গেট খুললো ভাঙচুরের মতো অবস্থা জাগলাম জেগে দেখলাম যে আমাদের ধরে ফেলছে সব আর্মিরা দুটো সব কেস মানে জিএলি মনসুরকে টার্গেট ধরলো যে তোমরা রেডিওর গান সরাচ্ছ হ্যান করছো ত্যান করছো তারপর পুরো বাড়ি সার্চ করো আর উপরে টিনের ঘর যেহেতু টিনের চালের নিচে যেটা থাকে ওইটা উপরে একটা সেতার ছিল আরও কী কী ছিল আমাকে আমি তখন বয়স কম তুমি ওঠো ওই করতে গিয়ে বকটুক ছিলে গেল নামাইলাম সেতার ও বিশ্বাস করে তারপর সেতারটা ধাম করে ওরাই আশা দিয়ে ভেঙে ফেলাইলো কী করলো মানে একটা
হাসিনা তো সবকিছু পেয়েও গেছে, তাহলে কাগজপত্র থেকে নিয়ে যা যা দরকার আছে সবই পাইছে, সাক্ষীও দিছে, রেডিওর লোক আবার এদের বিরুদ্ধে বলছে। এখন সবচেয়ে বড় দুঃখ ওটা যেটা, গাড়িতে ওঠার পরে দূরে দেখলাম যে আরেকটা গাড়ি দাঁড়ালো, আর মেয়েদের গাড়ি ছাড়াও আরেকটা গাড়ি দাঁড়ালো। বাবা বললো যে ওই গাড়িতে একজন বসা যে আমাদের ধরাই দিল, সে একজন বাঙালি সুলকার, এখনও জীবিত আছেন, স্বাধীনতার পরে এখন যেটা রাজুক ভবন, আপনারা একটা রাজাকারকে বের করে টেনে নিয়ে যাচ্ছিলেন, যাই না কাকে কাকে নিচ্ছেন, তার কী অপরাধ ছিল, ঠিক আমি এইভাবেই ওই লোককে কিন্তু ধরে বের করে ফেলছিলাম আমার বন্ধু বান্ধব মিলে। পরে দেখেন যাদেরকে আমার এই ভাইয়েরই গিয়ে তাকে এই লোকটাকে সেভ করে, বুঝছেন, যে না মাফ করে দে, মাফ করে দে, ওনাকে দুইটা চার থাপড় দিয়ে তারপর মাফ করে দে, সেই লোক এখনও আছেন। এবং এই লোক স্বাধীনতার পরে সবচেয়ে ধনী সুরকার আর্থিক দিক দিয়ে, এবং সবচেয়ে লাভবান, এবং সবচেয়ে বড় বড় পোস্টে সে চাকরিও করে গেছে, ভালো আছে, থাক ভালো থাকো। এই মুক্তিযুদ্ধের এই সময়টা তো এইভাবেই কেটেছে মোটামুটি, খুব কষ্ট। ওই ঘটনাটা আপনি শেষ করেননি কিন্তু, ওই যে আপনি দেখলেন যে একজন সুরকার বসা, তারপরে তো আপনাদের গাড়িতে তুললো, গাড়িতে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে যাওয়ার পরে একদম মেইন রোডে, মগবাজারের মেইন রোডে আসার পরে আমাকে অনেক টর্চার টর্চার করে আমাকে ছেড়ে দেয়, বাবার আকৃতি মিনতির পরে আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি একাই আসি বাসায়, খুব ভয়ও পাচ্ছিলাম, একদম নিরিবিলি ঢাকা শহর তখন তো একদম ফাঁকাই। ঘটনাটা হলো যে আমাদের যখন তুলে তখন রাত্রে 2:30 হবে, তার আগে রাত 1টার সময় আমার বাবাকে কলোনির বাসা থেকে, আমাদের যে কলোনির এজিবি কলোনির বাসা যেখান থেকে আমি চলে আসছিলাম ওই অপারেশনটার পরে, সেখান থেকে আমার বাবাকে ঘুম থেকে ওঠায়, ও গিয়ে ওইখানে আমাদের ঘরে গিয়ে জেলে মন্ত্রের ছবি দিয়ে পায়, ও আরও সবার ফ্যামিলির ছবি থাকতো না, ঘরে আমরা সুন্দরভাবে ফ্রেমে করে টানানো থাকতো, ও দেখি বলে যে ইয়ে লোক, হ্যাঁ এইদের এদের বলে যে এদের ক্যান্টনমেন্টে অনুষ্ঠান আছে, যেতে হবে এখনই রাত্রেবেলা অনুষ্ঠান, এইভাবে বললা যে ওই বাবা গাড়িতে ওঠার সময় দেখছে ওই আরেকজন সুরকার যে আরেক গাড়িতে বসা। আবার দেখেন সেই লোকটাই এত বড় উপকার করেছে, আমি নিজে চোখে দেখছি যে অজিত রায়কে সে তার গাড়িতে করে, যেহেতু সে পাকিস্তানের লোক দালাল, হ্যাঁ তার আর্মি টার্মির কাছে তার খুব হোল্ড আছে, নামটা বলবো না, সে খুব আমাদের এই বুলবুল ললিতকলার সঙ্গে জড়িত, না বড় বড় একজন মানে আমাদের আর্ট কালচার লোক, আমি অনুমান করতে পারছি। তো আমি দেখছি যে উনি নিজে অজিত রায়কে গাড়িতে করে নিয়ে কোথায় কোথায় কুমিল্লা দিয়ে ওই পর্যন্ত দিয়ে বর্ডার দিয়ে পার মানে পার করে দিয়েছেন, এইটাও তো আছে, আছে আছে, অনেকে অনেকে এভাবে করেছেন, এটাও ঠিক। পরবর্তীতে আলতাফ ভাই জানলো, আলতাফ ভাই জানার পরে বলে যে তো কোথায় পাবো, আমরা তো কোনো খোঁজই পাচ্ছি না, 3 দিন থেকে কোনো খোঁজই পাইনি। পরবর্তীতে ইকবাল নামে একটা আমাদের সঙ্গে একটা অবাঙালি বেহালাবাদের ছিল, ওকে ও আবার আমার খুব মানে বন্ধুর মতো, ওর অনেক রিকোয়েস্ট করছি, ওর রিকোয়েস্ট করার পরে আমি বললাম যে তুমি একটু রাজারবাগে ঢোকো, তখন তো আমার জন্য খুব রিস্ক, আমার বয়সী ছেলে রাজারবাগ উপায় নেই, তখন মানে অস্থির হয়ে গেছি, পাচ্ছি না। কাকে কাকে নিয়ে গেছিলেন? নিয়ে গেল ধীরে আলী, মনসুর আলী আর ওই যে আমার মামা, চারজনের মধ্যে 3 জনকে ধরে নিয়ে গেলো, আমাকে ছেড়ে দিল। তারপর এই ইকবাল রিক্স নিয়ে ওই অবাঙালি তো ও ঢুকে ঢুকে খুঁজে 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 3 তলায় কোথায় গিয়া রাজারবাগের ভিতরে সেই দেখে যে হাত পা বাঁধা অবস্থায় তাদের 3 দিন ধরে ওইভাবে ঝুলে রাখছে। যাই হোক, এই খবর পেলাম, পরবর্তীতে ইকবাল বেরিয়ে এসে আমাকে বললো, বলার পরে আমি কিছু বিস্কিটের সিট কিনে আমি সিগারেট, আমার ভাই ওই মনসুর আলী সাহেব খুব সিগারেট খেতো, আমি এটা জানি, সিগারেট কিনলাম, এইগুলি কিনে কিনে ইকবালই বললেন যে ভাই তুই দিয়ে আয় যেমনি পারিস, এই খবর পেলাম। পরবর্তীতে ওনাদের এই যে কোর্টে নিয়ে গেলো একবার, ই কোথায় কোথায় নিয়ে গেলো, সেখানেও আমাদের রেডিওর সে লোক এখনও পরে পরে রিটায়ার করছে, সিলেটে ছিল বড় রিজিয়নাল ডিরেক্টর না কি বলে, বাঙালি মানুষ দেখেন, সে ওইখানে যে এই যে লাইব্রেরিয়ান যে স্কুলগুলি পার করছে ওর এগেনস্টে দাঁড়াইছে, আমার ভাইদের বিরুদ্ধে বলছে,
কোর্টে গিয়ে সাক্ষী দিছে। এটা আমি জুন জুলাইয়ের মাসে কথা বলছি, আমাদের বুঝি এর মাঝখানে আবার আলতা ভাই অ্যারেস্ট হয়ে গেলো। আলতা ভাই অ্যারেস্ট হয়ে যাওয়া মানে বুঝতে পারেন যে তারপরে তো আর ওনাকে তো অস্ত্র শস্ত্র সহ অনেক অনেক অস্ত্র ধরছে, আমরাও জানতাম না যে উনি এত এত বিশাল একটা। সত্যিকার অর্থে আপনি যে শুরু সুরকার হিসেবে আপনার যে মানে যাত্রা শুরু, এটা তো মূলত স্বাধীনতার পরেই। স্বাধীনতার পরে জি, আমরা তো এখন দেশ স্বাধীন হয়েছে, আপনি আপনার সুরকার হিসেবে আপনি সত্যিকার অর্থে স্বাধীনভাবে কাজ করতে শুরু করলেন, আমরা সেই শুরুটা শুনি। শুরুটা হলো আমার বন্ধু লিনু বিল্লা, ও আমাকে স্বাধীনতার পর একটা একটা লেখা গান এনে দিল, যে ও আমার বাংলা মতো আকুল করার রূপে সোজা, এই গানটা সাবিন ইয়াসমিনকে দিয়ে পরে আমি রেকর্ড করি। তো গানটা আমাকে দিল, বললো যে এরম আবুল ওমরা মোহাম্মদ ফখরুদ্দিন, ও একজন মুক্তিযোদ্ধা, নয় মাস যুদ্ধের সময় এটা অনেক সময় নিয়ে লিখেছে আর কি। তো এই গানটা আমি শুরু করলাম। শুরু করার পরে লিনু প্রথম ডিএটি বিল্ডিং যেটা এখন যেটা রাজুক ভবন, সেখানে লিনু প্রথম এই গানটা গাইলো। এইভাবেই আমি তারপরে একটু সুর করা শুরু করলাম টুকটাক টুকটাক টেলিভিশনের জন্য। তারপরে 1975 সালে আমি সন্ধিক্ষণ নামে একটা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার সুযোগ পাই। হালিম ভাই ছিলেন এটা পরিচালক, আর প্রযোজক ছিলেন মমতাজ সিনেমা হলের মালিক ডাব্লু ভাই। বাঘা বাঘা সুরকার সব খন্দকার নুরুল আলম, সত্য সাহা, সুবল দাস, আলম খান বা যারা যারা তখন খানাতা, এদের সঙ্গে বাজাতাম, আবার কারো কারো সহকারী হিসেবেও কাজ করতাম। পরবর্তীতে আমি স্বাধীনতার পরপর যেটা হলো যে অবাঙালি যন্ত্রশিল্পীগুলি এই দেশ থেকে চলে গেল, তখন পিয়ানো বাদক পাওয়া যেত না, তখন হয়তো আমি তখন হলুদের গোড়ার মতো অনেকটা তরকারিতে এই আলাদা একটু পিয়ানোটা বাজাই দিত ভাই, আমি কিন্তু পিয়ানিস্টটা, কিন্তু ওই করতে করতে পিয়ানোটা হয়তো টুংটাং বাজিয়ে দিলাম। পরবর্তীতে আমি একসঙ্গে দুইটা ছবির কাজ করার সুযোগ পেলাম, সেটা হলো ফকির মজনুশা আর গোলাপি এখন ট্রেনে, এই দুইটা ছবি। কিন্তু আমার প্রশ্নটা হলো যে আপনি তো তখন পর্যন্ত খুব সফল সুরকার নন না, কিন্তু যে দুটো ছবির না সফল সুরকার নই, আবার এটাও না, আমি টেলিভিশনের গান কিন্তু আমার তখন আবার টেলিভিশনের গান কিন্তু তখন হিট হয়ে যেত, অদ্ভুত একটা ব্যাপার। যেমন টেলিভিশনের নাটক, টেলিভিশনের গান, এটা কিন্তু হিট হতো। কোন গানগুলো যেমন মনে করেন এই যে সুখে থাকো আমার নন্দিনী, অথবা মনে করেন যে শেষ করো না, বা যে ছিল দৃষ্টি সীমানায়। আপনি যে দুটো ছবির কথা বললেন একই সঙ্গে আপনি অফার পেলেন, একটা হলো গোলাপি এখন গোলাপি এখন ট্রেনে, আর একটি হলো ফকির মজনুশা, দুটোই তো খুব ভালো ব্যবসা করেছে, ব্যবসা সফল। এবং ওই গানগুলি হিট হয়ে যাওয়ার পরে আমি আমাকে আল্লাহ দিলে আর পেছন দিকে তাকাতে হয়নি। কোন কোন গান তখন হিট করেছিল? গোলাপি এখন ট্রেনের মনে করেন সবকটি গানই, হাইরে কপাল মন্দ, চোখ থেকে দেওয়ন্দ, তারপরে আছে না আমার মুক্তার, তারপরে উত্তরে দামান্দের বাড়ি, আর ফকির মজনুশার ধরেন চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, এই গান, আরও রোমান্টিক গান আছে, প্রেমের আগুনে, প্রেমের কমার্শিয়াল গান, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো সে আগুন চোখে দেখলাম না, জাফর ইকবালকে দিয়ে প্লেব্যাক করালাম আমি রুনালালের সাথে। সত্যিকার অর্থে যাদের আমরা অনেক বড় সুরকার মনে করি, তারা তো ওই সময় একটা এক ঝাঁক গোপ নামিয়ে দিলাম। তা একদিন খন্দকার ভাই এইভাবে আমাকে গোপ ধরে বলে, কিরে তুই কি মুরব্বী হয়ে গেলি নাকি আমাদের? খুব মজা, এই যে বড় বড় সুরকারদের সঙ্গে আপনার ওঠা বসা, মেলামেশা বা গীতিকারদের সঙ্গে, এদের কিছু কিছু কথা নিশ্চয়ই আপনার এখনো মাথায় ঘোরে। কত নিয়ম, মানে কত নিষ্ঠার সাথে কাজ করতে হইতো। আলতা খানাতা গান করছেন, ওনার ওই যে আবার তোরা মানুষ, ওই যে পরের দিকের গানগুলো মনে করেন, যখন আমরা বাজাচ্ছি গানের মুখ টুক করে হয়তো ইন্টারলিউড চিন্তা করতেছেন, সিগারেটের ছাই পড়েই যাচ্ছে মানুষ, আমরা 25 জন 30 জন মিউজিশিয়ান, চুপ করে একটা একটু শব্দ নাই, পিন পড়ার মতো কোনো শব্দ নাই, সব তাকায় আছে উনি কখন কোন মিউজিকটা বললো, কি মুখে বলে, তাই করলো উনি হয়তো একটা বাঁশির লাইনটা বললো, আলি তুই এটার পিছনে বেহালার এই লাইনটা ঠিক কর, উনি একটা আইডিয়া দিল, আমি আবার আরেক রুমে চলে গেলাম আমার দলবল নিয়ে, আচ্ছা কর্তা বুঝে নিলাম, এইভাবে কাজ করতে হয়। আপনাকে নিয়ে আমরা একটা ছোট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই।
বাংলাদেশের সঙ্গীতে জীবন্ত কিংবদন্তি আলাউদ্দিন আলী। একাধারে তিনি গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। 1952 সালের 24 ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার বাঁশবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী। তার বাবা ওস্তাদ জাবেদ আলী এবং মা জহুরা খাতুন। এজিবি স্টাফ কলোনি ওয়েলফেয়ার স্কুল থেকে তার শিক্ষাজীবন শুরু হয়। এরপর ভর্তি হন সিদ্ধেশ্বর স্কুলে, পরবর্তীতে রায়ের বাজার স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন টিএনটি কলেজে। পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে সঙ্গীতে তার প্রথম হাতেখড়ি হয়। ওস্তাদ সাদেক আলী তাকে বেহালায় দীক্ষা দেন। এরপর বিভিন্ন চলচ্চিত্রে বেহালা বাজাতে গিয়ে সঙ্গীত পরিচালনার উপর আগ্রহ সৃষ্টি হয়। 1968 সালের দিকে তিনি শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যন্ত্রসঙ্গীত শিল্পী হয়ে কাজ করেন। এরপর প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজ সহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবেও কাজ করেছেন। 1972 সালে দেশাত্মবোধক গান ও আমার বাংলা মা গানের মাধ্যমে জীবনে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। 1977 সালে ফকির মজনু শাহ ও গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রে প্রায় 5000 গানের সুর করেছেন তিনি। তিনি এলসিএস নামে একটি সংগঠন করেছেন। এই সংগঠনটি শিল্পীদের রয়্যালটি এবং অধিকার রক্ষায় কাজ করে। এছাড়াও একতারা মাল্টিমিডিয়া প্রোডাকশন নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সঙ্গীত তৈরির নানান কাজ করা হয়। সঙ্গীত পরিচালক হিসেবে 7 বার এবং শ্রেষ্ঠ গীতিকার হিসেবে 1 বার সহ মোট 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এখনও চালিয়ে যাচ্ছেন সঙ্গীতের সাধনা। সৃষ্টি করছেন নতুন নতুন সুর। সাংসারিক জীবনে আলাউদ্দিন আলীর 4 মেয়ে ও 1 ছেলে। অবসর সময়টুকু তিনি পরিবারের সাথে কাটাতেই পছন্দ করেন। সেখানেও সঙ্গী হয় সুর ও সঙ্গীত। অনেক ছবিতে আপনি কাজ করেছেন, মোট কত? 250 ছবি, 250-300 হবে হয়তো। এই ফিল্মের গানের বাইরেও তো আপনার কাজ আপনার সুরকার গান আছে। এই অসংখ্য গানের মধ্যে একটা দুটা তিনটা গান কি আছে যেগুলো মনে হয় যে আমার একেবারে শ্রেষ্ঠতম কাজ? অনেক শিল্পীদের শিল্পীরা বলে যে আমি কখনো তৃপ্ত হই না। আমি তৃপ্ত হই, কিন্তু আমার তৃপ্তি আগে আমি নিয়ে নিই, হ্যাঁ নিয়ে তারপরে পরিপূর্ণ তৃপ্তিতে তখন আসে যদি শিল্পী গানটা গাইতে পারে। অনেক শিল্পী আপনার সুরে গান করেছে, সেই শিল্পীদের মধ্যে তাদের সম্পর্কে যদি একটু শুনি। আমি তো বললাম, এবং সেটা শুধু এই বাংলাদেশে নয়, না পশ্চিমবঙ্গে, উপমহাদেশে প্রায় সব শিল্পী, আমি অনেক শিল্পী, আশাজিলতা এছাড়া প্রায় সবাই আমার গান গিয়েছেন। এবং আমি খুব ভাগ্যবান, আমি বলি যে আমি খুব ভালো ভালো কণ্ঠশিল্পী পেয়েছি যারা আমার গান অনেক যত্ন নিয়ে গিয়ে আমাকে আজকে আলোচনায় লিখে তৈরি করেছেন। শিল্পীদের কারণেও, কিন্তু আমার গান যদি ওনারা গাইতে না পারতেন, হ্যাঁ, তাহলে আমার এই অবস্থানে আমার আসতো। আর আমি যেহেতু আমি নিজে শিল্পী না, আমি তো আর গাইতে পারতাম না। এই যে আমরা কথা কথা বলি না যে সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট মানে এটার উপরে হয় না, এরকম গান আপনার কোনটা? মানুষ যদি রাস্তাঘাটে আমার গান গাইতে এটা আমি সুপার ডুপার মানুষ আমি সেটাও মনে করি। সেটাই মনে করেন, আমার যে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, তারপর মনে করেন অনেক অনেক গান আছে, এরকম অনেক রিদমিক গান আছে, আবার সিরিয়াস গান আমার মনে করেন এই দুনিয়া এখন তোমার, এটা গেলেও দেখলাম যে মানুষ শব্দ হয়ে গানটা শুনে। আমি কিছু ব্যক্তিগত কথাবার্তা অবশ্যই জানতে চাইবো আপনার সংসার ইত্যাদি নিয়ে, কিন্তু তার একটা জিনিস বলি, আপনারা শিল্পীদের রয়্যালটি পাওয়া নিয়ে কিছু কাজ করছেন, একটা সংগঠন আপনারা করেছেন, সেটা নিয়ে একটু কথা শুনি যে রয়্যালটির ব্যাপারটা কী দাঁড়াচ্ছে আমাদের দেশে। এটা হচ্ছে যে স্বাধীনতা উত্তরকালে এবং স্বাধীনতার পরেও এটা ছিল। আমি আপনি যেহেতু শিল্পী, আপনি নিজেও জানবেন যে আমরা একটা রয়্যালটি পেতাম, হ্যাঁ, রেডিও টেলিভিশন থেকে বিভিন্ন জায়গা থেকে। তো এটা পরবর্তীতে যখন, এখন যেটা হয়েছে যে মনে করেন 2006-07 সাল থেকে
টেলিফোন কোম্পানিগুলি আমাদের গান বাজারজাত করছে এবং ক্রেতাদের কাছে পয়সাও নিচ্ছে, রেডিওতে গান হচ্ছে, টেলিভিশনে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কিন্তু কোথাও থেকে শিল্পীরা আমরা রয়্যালটি যেটা পেতাম এটা কে যে বন্ধ করছে, কীভাবে বন্ধ হয়ে গেছে আমি জানি না। ওইটাকে চালু করার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমি কৃতজ্ঞ এই সরকারের কাছে, অবশ্যই কৃতজ্ঞ আমরা শিল্পীরা। আমি এই জন্য বলবো যে যেই কাজটা ঝুলেছিল অনেক দিন, অনেক দূর এগিয়ে নিয়ে গেছি, আমাকে এই সরকারের লোকজন ভীষণ সাহায্য করেছে। আমি ব্যক্তিগতভাবে আপনার নাম এই জন্য বলবো না, তাহলে মনে করবো যে আপনার সঙ্গে আমার বোধহয় কোনো বন্ধুত্ব আছে। তবে আপনার না, তবে আপনার মন্ত্রণালয়ে আপনি যেটুকু করার আপনি করে দিচ্ছেন, আপনার মন্ত্রণালয়ে যেটুকু করার কথা ছিল আমাদের জন্য, শিল্পীদের জন্য, তার দশ ভাগও করেনি। এখানে আমার একটা ক্ষোভ আছে, এই ক্ষোভটা নিয়ে আমি আপনার কাছে যাব, আমি শিল্পীদের নিয়ে যাব মিছিল করে না, আপনাকে বলার জন্য যে ক্ষোভটা কোথায়, যে আপনি আমাকে একটা সিএমও করার অনুমতি দিয়েছেন। এই সিএমওটা গঠন করার পরে ওয়াইপোর সঙ্গে যারা যোগাযোগ করবে, যে আমার কপিরাইট সারা বিশ্বজুড়ে যারা কপিরাইটের ব্যাপারটা দেখে, যারা দেখবে, যাদেরকে আপনারা বেতনভুক্ত রাখছেন, তারা কোনো কাজই করেনি আমাদের। এই যে বিভিন্ন মোবাইল কোম্পানি যে আপনাদের গানগুলো বাজায় নানানভাবে ব্যবহার করে, সেটার কোনো পয়সা কি আপনারা পান এখন? এটা দেখেন, অরাজকতার চরম চরম আকারে চলে গেছে, চরম। আমি একটা ক্ষোভ নিয়ে মরে যাব, আপনিও থাকবেন না, আপনি আমার সমবয়সী বা আমার চেয়ে একটু ছোটো বড় যাই হন, আমরা থাকবো না, কিন্তু এই অভিশাপ, এই অভিশাপে এই পাপ, যারা আমরা যারা পাপ করে যাচ্ছি, যে আমরা সময় থাকতে কেন করে দিচ্ছে না, কেন করি নাই। হ্যাঁ, আমি যেমন বলি আমার সিনিয়ররা কেন করে নাই, তারা এইগুলি কেন মনে, এগুলি তাদের মাথায় কেন আসে নাই। এখন থেকে 250 আগে যখন কপিরাইট শুরু হয়েছে, আমরা কি 250 পিছনেও খবর পাইনি? এখনও 1868 সনে আমেরিকায় কপিরাইট শুরু হয়, পৃথিবীময় এখন কপি, আমাদের চাইতেও ছোট্ট দেশ নেপালে কবের থেকে কপিরাইটের কাজ চলতেছে, সেই মর কাজ চলতেছে, ওরা টাকা পাচ্ছে। আজকে ইন্ডিয়াতে কপিরাইটের টাকা দিয়ে লতাজি থেকে নিয়ে মাইকেল জ্যাকসন থেকে নিয়ে সবাই, হ্যাঁ, এই কপিরাইটের টাকার উপরে এখন সাইকেলের মতো মানুষ মরে তার বংশধর এখন সেই কপিরাইটের টাকা পাচ্ছে। তো আমি মনে যাব, আমি আপনি তো খুবই ভালো মতো জানেন যে লাকি এখন অসুস্থ হয়ে পড়ে আছে, আমি অসুস্থ হয়েছিলাম, আপনার মন্ত্রণালয় থেকে আপনি নিজেই বলছেন আলী একটা চিঠি লিখে দাও, দেখি কিছু নিয়ে দেওয়া যায় কিনা। তো এই এই হলো পরিস্থিতি, অথচ আমি যেই টাকাটা আমি মোবাইল কোম্পানির কাছে পাই, তার 0.5% টাকা যদি আমাকে দেন, আমি আপনাদের মন্ত্রণালয়ে যত মন্ত্রী আছে সবার চিকিৎসা করাতে পারবো, আল্লাহ না করুক কেউ অসুস্থ হোক। তারপর তো আরও কিছু কোম্পানি আছে যারা এই যে এখন পেন ড্রাইভে আমাদের গানগুলি বিক্রি করতেছে, 5,000 টাকা করে নিচ্ছে পার দোকানে রেজিস্ট্রেশন ফি, তারপরে 2,000 টাকা করে নিচ্ছে মাসে। এখন বাংলাদেশের অলিতে গলিতে কম্পিউটারে গান কপি করে দেওয়া হয় 15 টাকা 20 টাকা দিলে, আমি তো 15 পয়সাও পাই না। আমার টাকা চুরি করে যারা খাচ্ছে এদের বিচার আমি করবই একদিন, একদিন আমি মারা গেলেও এর বিচার হবে। আমি আমি বীজ বনে দিয়ে গেলাম বিপ্লবের, আমি বললাম তো এই ক্ষোভ মহাবিক্ষোভ হবে একদিন না একদিন। স্বীকার করলেন, ও মা মিটিংয়ে যখন বসলাম তারা নাহালিমের সঙ্গে, আমরা সবাই যখন বসলাম, উনি বলতেছেন যে কোম্পানিগুলি আপনাদের তো একবার টাকা দেয়, তো আমি বললাম যে একবার যে টাকা দেয় পরবর্তীতে প্রতি মাসেই তো ওই গানটার জন্য টাকা নিচ্ছে, তখন তো আমাকে একটি টাকাও দেয় না। তখন উনি ভদ্রলোক বলছেন আমাকে, আপনারা যে দোকান থেকে টেপ রেকর্ডার কিনেন, বারবার শোনেন, বারবার কি টাকা দিয়ে আসেন দোকানে? আপনার তো ক্ষোভের কারণটা বুঝি, কারণ আপনি তো শুধু সঙ্গীত পরিচালক নন, আপনি একজন দেশের বরেণ্য সঙ্গীত পরিচালক এবং আপনি অসংখ্য জাতীয় পুরস্কার পেয়েছেন। আপনি কবার পেয়েছেন এই সুরের জন্য? আমি শুট করার জন্য মানে পরপর 3 বার গোলাপ বেগুন ট্রেনে, সুন্দরী এবং কষাই, এর পরবর্তীতে আরও 5টা ছবিতে আমি পেয়েছি, আর আমার মোট 8 বার। সবচেয়ে বড় কথা হলো যে আমি অনেক সম্মানিত হয়েছি, সেটা হলো যে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে, কলকাতার 300 বছর পূর্তি উপলক্ষে, ওখানকার যুব মন্ত্রণালয় আধুনিক বাংলা গানে অবদান রাখার জন্য আমাদেরকে পুরস্কৃত মানে সম্বর্ধনা দেয়। দেখেন সেখানে আমি, সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা, লতাজি, আশাজি আর রুনা আরেলা, এই 6 জন আমরা, মানে ওই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে সব বাংলা গান, বাংলা গানের ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, এটা তো আমি মনে করি খুব বড় একটা, এই একটা বড়। আর তারপরে এমনিতে দেশে বিদেশে অনেক সম্বর্ধনা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। এবার আমি একটু ব্যক্তিগত কথায়, এই যে আপনার সংসার জীবন, সংসার জীবনের কথাটা যদি আপনি নিজের মতো করে বলেন। সংসার জীবনে আমি অনেক সুখী,
আমি ভালো আছি। মাঝখানে আমার জীবনে ওই দু একটা দুর্ঘটনা সবাই জীবনে আসে যায়, সেটা কোনো ব্যাপার না। তারপরও আমি ভালো আছি, আমার ছেলেমেয়েরা এস্টাবলিশ, চার মেয়ে, ছোটরা তো একদমই পিচ্ছি, যেটা আপনাকে ওই পুরস্কারের সময় বিস্কিট খাইয়েছিল দেরি করে। চার মেয়ে, কি নাম? বড়টা আমাদের কুয়েতে আছে, আজমেরি, ও ওইখানে চাকরি করছে আমাদের এম্বাসিতে। মেজরটা ব্যাংকে চাকরি করার কথা ছিল, করে নাই, যেহেতু স্বামী পয়সাওয়ালা অবস্থাপন্ন, ওরা ভালোই আছে মোটামুটি, তো চাকরি আর বাচ্চাদের পেছনে সময় ব্যয় করে। তারপর তালিফ, ও তো জানেনি। আর পিচ্ছিটা তো আপনি দেখছেন, যে আর খুব মন টনও খারাপ থাকে সবারই। আপনার কি চারটাই মেয়ে ছেলে? নেই না, একটা ছেলে, একটা ছেলে দেশ টিভিতে আছে, ও এখানে, ও তো নিজে আবার ফিল্ম মেকার, ও আবার ছবিও তৈরি করে। আপনার যারা পছন্দের মানুষ বা আপনাকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এমন কয়েকজনের কিছু মন্তব্য আমরা ধারণ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। উনি অসম্ভব একজন সরল মনের মানুষ, আবার একদিকে যেমন সরল, আরেকদিকে উনি খুব কঠিন। আমি খুব সৌভাগ্যবান যে ওনার সহধর্মিণী হতে পেরেছি। উনি স্বামী হিসেবেও যেমন দায়িত্বশীল একজন ব্যক্তি, তেমনি পিতা হিসেবেও একজন দায়িত্বশীল পিতা আমি মনে করি। কারণ ওনার আজকে চারটা মেয়ে, একটি ছেলে, আজকে আল্লাহ দিলে আল্লাহ রহমতে সবাই প্রতিষ্ঠিত আমি মনে করি। শুধু আমার রাজকন্যা, ছোট মেয়েটি, তো আপনাদের দোয়া আশা, আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ, বাবা বেঁচে থাকলে বা উনি যদি সুস্থভাবে বেঁচে থাকেন, আশা রাখি ও হয়তো বা মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বাবা আমাকে একটা পিচ্ছি বেড়ালা কিনে দিয়েছে, ওইটা আমি সকালবেলা প্র্যাকটিস করি। আমার বার্থডেতে, আমার মা বাবার বার্থডেতে সবাই আসে, আমার ভাই বোন আসে, আমার বোন আসে, সবাই আসে। আমার বাবাও আমাদের ফ্রেন্ডকে আদর করে, আমার বোন ভাই বোনকে সবাইকে আদর করে। আলাউদ্দিন আলীর সাথে আমার ছোটবেলা থেকেই পরিচয়। আলাউদ্দিন আলী বেহালা খুব সুন্দর বেহালা বাদক, তিনি খুব সুন্দর বেহালা বাজাতে পারেন এবং অর্কেস্ট্রাতে উনি পুরো বেহালাতে লিড দিত। তার কোনো রেকর্ডিং হলে শ্রুতি স্টুডিওতে সে সমস্ত আমাদেরকে বাসায় ফোন করে খবর দিত, আসেন আলম ভাই দুপুরে একসাথে লাঞ্চ করব, এই আউশের চাউল পাক করেছি, এই সেই, মানে বন্ধুবান্ধব নিয়ে সে তার আনন্দটা একসাথে ভাগাভাগি করতে পছন্দ করে এখনও। তো এত কিছু না বলে আমি শুধু বলবো যে সে কিছু গান সুর করে গেছে এবং লিখে গেছে, যেটি আজ থেকে 100 বছর পরেও এখন যেরকম জনপ্রিয় আছে ঠিক সেরকমই জনপ্রিয় থাকবে। এবং আমি নিজেও একজন আলাউদ্দিন আলীর সুরের ভক্ত। আমাদের দেশের সঙ্গীত পরিচালকের নাম যদি আমরা শ্রদ্ধাভরে উচ্চারণ করতে চাই, নিঃসন্দেহে শ্রেষ্ঠতম তালিকায় আলাউদ্দিন আলী আসবে। তার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত করি, বিশেষ করে সমস্ত গানগুলোর মধ্যে একটা আবেগময়, যাকে আমরা বলি মেলোডি, এইটা ব্যবহার করতে সে খুব পছন্দ করে, যার জন্য তার গানগুলো আপাত দৃষ্টিতে অনেক কঠিন মনে হলেও আসলে মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় এবং জনপ্রিয় হয়ে ওঠে। চলচ্চিত্রের মধ্যে এসে আমার মনে হয় না যে এমন কোনো গান আছে যে গান ওনার সুর হওয়া গান জনপ্রিয় হয়ে ওঠেনি। এবং তার সম্বন্ধে ওই বদনামটি আমি কোথাও শুনিনি যে আলাউদ্দিন আলী সিনসিয়ার নয়, যখন সে গান নিয়ে বসে তখন আবেগময় হয়ে ওঠে। আলাউদ্দিনের একটা স্পষ্টত গুণ, সেটা হলো কাউকে কিছু বলতে গেলে ঝটপট বলে ফেলে, পরবর্তীতে কি হবে কি হবে না এইসব নিয়ে ভাবনাটা তার কম। বাংলা গান এদেশে যতদিন বেঁচে থাকবে আমার মনে হয় না আলাউদ্দিন আলী হারিয়ে যাবে। আলাউদ্দিন আলী দীর্ঘদিন বেঁচে থাকুক, সুন্দরভাবে বেঁচে থাকুক, এটাই আমি চাই। দীর্ঘ 40 বছর ওনার সাথে কাজ করছি আমি, কখনো ওনার গানের যন্ত্রশিল্পী হিসাবে, পরবর্তীতে সহকারী হিসাবে, এই দীর্ঘ যাত্রায় আমি মানুষটাকে দেখেছি, কাজ থেকে দেখেছি, তার গুণ, তার সঙ্গীত প্রতিভা সাধারণ পরিচিত হয়েছি এবং বিস্মিত হয়েছি। আর মানুষ হিসাবেই অদ্ভুত একজন, বন্ধুবৎসল, সবার সাথে ভালো সম্পর্ক,
সবার সাথে ভালো ব্যবহার করেন। আমি অনেক পেয়েছি ওনার কাছে। আমার কাছে মনে হয় উনি আমার একটা স্কুল। একসময় রেকর্ডিংয়ে লক্ষ্য করতাম, উনি যেটা বলতে চাইছেন অনেক যন্ত্রশিল্পী সেটা ধরতে পারতেন না। আমরা বলতাম আমাদের মাথার উপর দিয়ে চলে গেল। এরকম একটা ঘটনা আমার মনে পড়ে, সন্ধ্যায় রেকর্ডিং শুরু হয়েছে, তুমি একটি ভায়োলিনের লাইন তুলে দিলেন। আমি তখন বললাম এটা হবে কেন, ভোর হবে না পিস, মানে এইটা তুলতে তুলতে ভোর হয়ে যাবে, আমি নিশ্চিত হয়ে গেলাম। এই সময় যখন আমরা ওনার সেই মিউজিক লাইনটা পিসটা তুলতে পারতাম না, উনি একজন শিক্ষকের ভূমিকায় আমাদেরকে বুঝিয়ে দিতেন জিনিসটা এভাবে হবে, এইভাবে এবং এভাবে সহজে এটা বাজানো যেতে পারে। এভাবে রেকর্ডিংটা একসময় সম্পূর্ণ হতো। তো সামনে গান নিয়ে আর কি ভাবনা চিন্তা আছে আপনার? ভালো শিল্পী যদি আসে, কেউ যদি ভালো গাইতে পারে, তাহলে হয়তো ভালো সুর করবো, নাহলে সুরও আসে না। তো আমরা আজকে এখানেই শেষ করি। জি, আমি অনেক কথা বলেছি, আমি কাউকে কোনো আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আমি দেশকে আসলে সত্যি খুব ভালোবাসি, কারণ এই দেশ না হলে আমি হতাম না, আপনিও হতেন না, আমরা কেউই কিছুই হতাম না। নিশ্চয়ই, তাই না? এই দেশের প্রতি কৃতজ্ঞতাটা মানুষের থাকা উচিত। আর আমি শুধু আমার যারা খুব কাছের মানুষ ওদের জন্য আমি কদিন আছি, মানুষের কারোই কোনো হায়াতে কোনো ঠিক নেই। আমার একটা একদম হঠাৎ করে আমার লেখা দুটো লাইন আমার মনে পড়ে। এই কথাটা তো আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি যে আপনি তো গীতিকারও বটে, আপনি তো কতগুলো গান লেখা হয়েছে এ পর্যন্ত? আমি খুব বেশি গান লিখেছি তাই না, আমি গান লিখতে পারি, কিন্তু ওই যে ওই জিনিসটা আমি পছন্দ করি না। যে আমি কী হয় জানেন, বেশি শেকড় হয়ে গেলে বট গাছ হয়ে যায়, মানে মাটির দিকে ঢুকে। ফিল্মে আপনি গান গেয়েছেন? হ্যাঁ, একটা বিপদে পড়ে, এই যে গান লিখেছি ও বিপদে পড়ে। সেটা হলো যে গীতিকার ছিলেন না, গাজী ভাই যাওয়ার কথা কলকাতায়, আমার মিউজিক ট্র্যাক হয়ে গেছে, বাবু ছিল আমার সঙ্গে, ফোয়াদনাথের বাবু, রেকর্ডিং করে এসছি রাত্রে 1:30 সময়, রাত্রে পরের দিন সকালে রেকর্ডিং, সাবিন ইয়াসমিনকে ও গানটা গাবে, আমি ওখান থেকে রেকর্ডিং করে প্লেনে পাঠাবো, এটা যাবে আসবে এই আমাদের কক্সবাজারে শুটিং হবে, জাফর ইকবাল আর চম্পা বসা। আপনি যে গানটা দিয়ে শেষ করতে চেয়েছিলেন তার আগে আমরা একটু বিদায় নিয়ে নিই সবার কাছ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সফলও থাকবেন, এটা আমরা সবাই কামনা করি আন্তরিকভাবে। সুধী দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের বরেণ্য সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার আলাউদ্দিন আলীর সঙ্গে, যার সুর এখনও আমাদের সমানভাবে মুগ্ধ করে। এখনও তিনি সক্রিয় আছেন, কাজ করে যাচ্ছেন নিয়মিত, যদিও অসুস্থ ছিলেন বেশ কিছুদিন, আমরা মনে করি তিনি এখন আগের তুলনায় অনেক সুস্থ, এবং এই সুস্থতা তার ক্রমাগত তিনি সুস্থ হয়ে উঠবেন এবং তার সৃষ্টিশীলতা অব্যাহত থাকুক, এই এবং তিনি আনন্দে থাকুন, সৃজনশীলতায় ডুবে থাকুন, এটি আমাদের সকলের কামনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এবার আপনার শেষ গানটা শুনতে শুনতে শেষ করি। না, শেষ গান আমি এমনি একটা নতুন গান চেষ্টা করছি, হ্যাঁ আমারই লেখা, লিখতেও চেষ্টা করছি, জানি না কদ্দূর আগাতে পারবো। একবার চক্ষু দুইটা বই যা ভাব এই ভুবনে আমি না, একবার চক্ষু দুইটা বই যা ভাব এই ভুবনে আমি না, একা একা কেমন করে থাকবে গো, আমি ছাড়া কেমন করে বাজবে গো, একা একা কেমন করে থাকবে গো, আমি ছাড়া কেমন করে বাজবে গো, একবার চক্ষু দুইটা, একবার চক্ষু দুইটা বই যা ভাব এই ভুবনে আমি না, একা একা কেমন করে থাকবে গো, আমি ছাড়া কেমন করে বাজবে গো, একা একা কেমন করে থাকবে গো, আমি ছাড়া কেমন করে বাজবে।